আসসালামু আলাইকুম। আজকে আমি বিরিয়ানি চালে পোলাও বানাবো। পোলাওটা বানানোর জন্য বিরিয়ানি একটা বাসমতি রাইস ফরচুনে নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি বেরেস্তা করার জন্য, কাজু বাদাম নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়েছি, কিশমিস নিয়েছি, গরম মশলা নিয়েছি, গরম মশলা গুঁড়ো নিয়েছি, লেবু এক পিস নিয়েছি, আদা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, ঘি নিয়েছি, সাদা তেল নিয়েছি। এসব উপকরণ লাগবে। এই চালের প্যাকেট 1 কিলোর আছে। এই চালের প্যাকেটটা বের করে আমি সুন্দর করে ধুয়ে একটা ঝুড়িতে করে নেব। যে চালটা ভালো করে ধুয়ে সুন্দর করে একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি, যে চালটা একটু শুকিয়ে নিয়েছি। পোলাওটা বানানোর জন্য চার গ্লাস চাল নিয়েছি, তো আমি 8 গ্লাস জল নিয়েছি। 8 গ্লাস জলে এবার আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো, তেজপাতা দিয়ে দেব, গরম মশলা দিয়ে দেব, একটু গরম মশলা গুঁড়ো দেব, একটু আদা কুচি দেব, লেবুর রস দিয়ে দেব। জলটা ভালো করে ফুটিয়ে নেব। এবারে একটু চিনি দিয়ে দিব স্বাদ অনুসারে, আপনি পারলে এটা স্কিপও করতে পারেন। জলে একটু সাদা তেল দিয়ে দেব। পোলাইয়ের মশলা গরম করার জন্য, চালটা ভাজার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, বড় ধরনের। 1 কিলো চাল, তো বড় ধরনের কড়াই নিতে হবে। এবার কড়াইটাকে ভালো করে গরম করে নেব। পোলাইয়ের মশলাটা চালটা ভাজার জন্য তেল গরম করে নেব, হালকা তেল দিয়ে দেব। তেলের সঙ্গে একটু ঘিও দিব, হালকা করে ঘি দিব, পরে আবার ঘি দিব। এবার ঘি দিয়ে দিব 1 চামচ, তেজপাতা দেব, আদা কুচি দিব, কাঁচা লঙ্কা দেব, গরম মশলা দেব, তার সঙ্গে কাজু দেব, কিশমিশ দেব, একটু গরম মশলা গুঁড়ো দেব। দিয়ে এটাকে ভালো করে ব্রাউন করে ভেজে দেব। ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তাটা, পেঁয়াজ কুচি ভেজে নেব বেরেস্তা করার জন্য, ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে বেরেস্তাটা ভেজে নিয়েছি, এবার একটা প্লেটে উঠিয়ে নেব। একটু আবার ঘি দিয়ে দেব। ঘি দিয়ে চালটাকে হালকা হালকা করে ভেজে নেব। চালটা দিয়ে দিব, লাইটটা ভিজিয়ে দিব। এইভাবে চালটা লো ফ্লেমে ভেজে নেব 5 মিনিট ধরে। 5 মিনিট থেকে আমি বেশি ভেজে নিয়েছি চালটা। এবার আমি জল দিয়ে দিব। ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এই যে গরম করে জল রেখেছি, এবার এটা আস্তে আস্তে দিয়ে দেব। জল ফুটে গেছে, চাল বড় বড় হতে লেগেছে। এবার 5 মিনিট ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেবো। ভেজে রাখা চালটা 50% সিদ্ধ হয়েছে, আরও সিদ্ধ হবে, বড় হবে, ধিমি আছে, ঢাকা দিয়ে রেখে দেব। মশলাগুলোকে এভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব।
मिक्स करारे 5 मिनट ढाकना दिए ढेके रेखे देव। ओपर थेके एभावे छड़िए घी दिए देव। ओपरे घी देवा हये गेछे, बेरेस्ताटा दिए दिब। बेरेस्ताटा देवार परे एभावे बेरेस्ता दिए दिब। बेरेस्ता देवार पर 5 मिनट ढेके रेखे देव। हये गेछे, एबार 10 मिनट ढाकना दिए ढेके नेब। 10 मिनट हये गेछे, देखें कि सुंदर एसे गंध, कि सुंदर हयेछे देखते। एबार आपनी एकटा थालाते प्लेटे परिवेशन करुन। एटा हये गेछे, एबार एकटा प्लेटे उठिये मांसेर साथे परिवेशन करुन। এই যে কি সুন্দর কালার এসেছে, কি সুন্দর চালটা ছড়া ছড়া হয়ে আছে, খেতেও খুব টেস্টি, লবণ চিনি সব ভালো হয়েছে।